নবীজি সাহাব একরামদেরকে নিয়ে সামনে নিয়ে প্রশ্ন করলেন মান আসবাহাল এই কে আছো তোমরা আজকে যারা এখানে আছো রোজা রাখছো কে প্রশ্ন নবী প্রশ্ন করলেন রোজা রাখছো কে এরকম প্রশ্ন হবে চারটা মনে রাখবেন কিছু নিয়ে যেতে পারবেন আশা করি আজকে নাম্বার টু মান আদা এ কে আজকে একজন অসুস্থ মানুষের সেবা যত্ন করে এসেছো কটা হলো প্রশ্ন নাম্বার জানাজা কে আজকে একটা জানাজা আদায় করেছো জানাজা পড়েছ কে কটা হলো নাম্বার ফোর কে আছো যে আজকে একজন মিসকিনকে অল্প হলেও খাবার দিয়েছ প্রশ্ন কটা প্রথম প্রশ্ন মান আসবাহাল বাহাল্যমা স কে আছো আজকে রোজা রেখেছ সবাই চুপ সবাই চুপ কে উত্তর দিতে পারলো না ফক্কা মা আবু বক্কাশ ওক লা আ না আরসুল আবু বক্কুর দাঁড়ালেন দাঁড়িয়ে বললেন আরসুল আল্লাহ আজ আমি রোজা রেখেছি প্রশ্ন চলছে বাইবা উত্তর দিতেছে কে আবু ব কি আছে সেখানে রাজিয়া আল্লাহতে আলা ন আমার নবীর অনেক প্রিয় চাবি আবার শ্বশুর আবার বন্ধু ঠিক আছে না শ্বশুর বন্ধু হতে পারে না ঘনিষ্ঠ হতে পারে আল্লাহ রাসুল দেখলেন যে জবাবটা তো আবু ব কর আচ্ছা দেখি দুই নম্বর আদা ও মামারি দ কে আছো আজকে একজন অসুস্থ মানুষের সেবা যত্ন করে এসেছ কেউ দাঁড়ালেন না সবার আগে যেই লোকটা দাঁড়ালেন তিনি সেই আবু বকর দাঁড়িয়ে বললেন আবু আবু বকরি দাঁড়ায় বললেন আল্লাহ আজকে আমি রোজা রেখেছি আজকে আমি একজন অসুস্থ মানুষের সেবা যত্ন করে এসেছি তিন নম্বর প্রশ্ন মানিতা জানাজা কে আজকে একটি জানাজা পড়ে এসেছ কেউ দাঁড়ালেন না সবার আগে যিনি দাঁড়িয়ে বললেন তিনি সেই আবু বকর আবু বকর বললেন আর আজকে আজকে আমি একটি জানাজার নামাজ আদায় করে আপনার সম্মুখে এসে হাজির হয়েছি নাম্বার ফোর মান আত আমল ইয়োমা মান আত আমল ইয়োমা মিসকিনা কে আজকে একজন মিসকিন কে খাওয়াইছো কেউ বলতে পারল না ফকম আবু বকর ও কল আনায়ারসুল দাঁড়িয়ে বললেন ইয়ার রসুল আল্লাহ আজকে মূলত আমি একজন মিস্কিনকে খাওয়াইয়া আপনার দরবারে হাজির হয়েছি এই পাঁচটি প্রশ্নের উত্তর আবু বকর দিলেন বাইবা পরীক্ষা আমার নবী নিচ্ছিলেন উত্তর যথাযথ হান্ড্রেড পার্সেন্ট হয়েছে কি হয় নাই আমার নবী বলতে পারবেন যদি হান্ড্রেড পার্সেন্ট হয়ে থাকে কি পরিমাণ নাম্বার নবী তাকে দিবেন চাকরিটা কোন জায়গায় হবে পুলিশে হবে নাকি রেবে হবে নাকি আর্মিতে হবে নাকি কি বিজিবিতে হবে কোন জায়গায় তার চাকরিটা হবে এটা হয়তো নবী বলতে পারবেন দেখা যাক রেজাল্টটা কি হয় আবু বকর প্রশ্নের উত্তর দিয়েছেন নাম্বার দিবেন আমার নবী নাম্বার দিবেন কে নবী প্রশ্ন কটা চারটা সামাজিক বিষয় সামাজিক বিষয় নিয়ে আজকে কথা বলছি আমার ওয়াজ এরকমই বিটখিট্টা ধরনের ওয়াজ বিশেষ কিছু থাকে না একটা হাদিস বা দুইটা হাদিস থাকে আর তো বিশেষ কিছু জানিও না আসলে জানি আমার জ্ঞানের বাইরে তো আমি আপনাদেরকে কিছু প্রেজেন্টেশন দিতে পারবো না তাই না আমার যতটুকু জানা আছে ততটুকুর মধ্যে বলবো তবে চারটা বিষয়ের কিছু ধারণা নিয়ে যাওয়া উচিত আপনাদের আজকে আমার মনে হয় আপনারা ঠিকই জান্নাতের পথে যাত্রী হতে পারবেন সুভার দেখা যাক নবী হজরতে আবু বকুরকে শেষ পর্যন্ত কি বলেন অপেক্ষা করতে মোটামুটি তিরিশ চল্লিশ মিনিট রাজি আছেন তো প্রথম প্রশ্ন কে রোজা রেখেছ কে রোজা রেখেছো কেউ আমি রোজা রেখেছি রোজা ফরজ রোজা নফল রোজা দুইটাই রোজা রমজান মাসের রোজা হলো ফরজ রোজা আর রমজান সারা বাকি যেই রোজাগুলো রাখি অধিকাংশ রোজা আমাদের নফল রোজা রোজাকে একটু বুঝতে হবে রোজা কেমন জিনিস রোজার মধ্যে আমি রোজাকে দুই ভাগে বিভক্ত করতে চাই এক নম্বরে ফরজ রোজা দুই নম্বরে নফল রোজা ফরজ রোজা এমন এবাদতকে বলে রমজানের রোজা এমন এবাদতকে বলে যে এবাদত এর মাধ্যমে ফরজ রোজা এমন এবাদত যে ইবাদতের মাধ্যমে বান্দা আল্লাহর কাছাকাছি চলে যাবে বিষয়টা এইরকম না বরং আল্লাহ নিজে তার বান্দার কাছে চলে আসেন আল্লাহ নিজে চলে আসেন রমজানের রোজা যে আল্লাহর বান্দা রাখে আল্লাহ বান্দাকে ডাক দিয়ে বলে বান্দা আমার কাছে তোর আসার তো প্রয়োজন নাই তোর আসতে হবে না আমি আল্লাহ নিজেই তোর কাছে চলে আসতে চাই তোর কাছে এসে তোর মনের কথাগুলো আমি বুঝতে চাই বলেন কোন সময় রমজান মাসের কোন সময় কখন কিভাবে আল্লাহ তার বান্দার কাছে চলে আসেন কইতাম আল্লাহ আকবার আল্লাহ মুসা মুসানবীর নাম শুনেছেন আপনারা নিশ্চয়ই মুসানবী সিনাই পাহাড়ে আল্লাহর সাথে কথা বলার যোগ্যতা অর্জন করেছিলেন সিনাই পাহাড়ে তিনি যাইতেন আল্লাহ ডাক দিতেন আল্লাহর সাথে মধুর কণ্ঠে কথা শুরু হয়ে যেত সিনাই পাহাড়টা ইসরায়েলের লগে লাগা মিশরে মিশরে ইসরায়েলের লগে একেবারে লাগা সেই সিনাই পাহাড়ে মুসানবী যাইতেন আল্লাহ ডাক দিতেন ফলাম্মা أتاها نودي من شاطئ الواد الأيمن في البقعة المباركة من الشجرة أي يا موسى إني أنا الله إني أنا الله رب সিনাই পাহাড়ের কাছে যাওয়ার পর আল্লাহ ডাক দিয়া বলতেন মুসাম আমি আল্লাহ রাব্বুল আলমিন তোমারে ডাকতেছি আমার ডাকে তুমি সারা দাও যখন মুসা নবীকে ডাক দিতেন মুসানবী আল্লাহর সাথে কথাবার্তা শুরু করতেন এক পর্যায়ে মুসানবী আল্লাহকে ডাক দিয়ে বললেন আল্লাহ কিছু প্রশ্ন কর দয়া করে আমার প্রশ্নের উত্তরটা দিবা অগো আল্লাহ আমি তোমার নবী তুমি আমাকে সেনাই পাহাড়ে কথা বলার মালাকা দান করেছ মাবুদ তুমি আমারে পাহাড়ে দাওয়াত করে আনো আমার সাথে মায়াবি কণ্ঠে মধুর কণ্ঠে কথা বলো দুনিয়ার কোন নবী রাসুলের সাথে তুমি এইভাবে মায়াবি কণ্ঠে মধুর কণ্ঠে তুমি কথা বলো নাই মাবুদ আর একটা কাম তো তুমি করছো যেটা আমার দ্বারা সম্ভব হয়েছে মাবুদ তুমি আমাকে দিয়ে করাইছো এই কাজটা অন্য কাউকে দিয়ে তুমি করাও নাই বাবু দেখানা লা তুমি আমারে দিছো যেই লাঠি আর অনেকের কাছে আছে কিন্তু আমি লাঠি দিয়ে যা করতে পারি অন্যরা লাঠি দিয়ে তা করতে পারে না মা এই দুইটা যুক্তি আমার কাছে বড় যুক্তি এই দুইটা যুক্তি আমি বিবেচনা করে দেখলাম এই পৃথিবীতে তোমার যদি কোনো কাছের বান্দা থাকে আমি হব তোমার সেই কাছের বান্দা মাবুদ এই দুইটা শক্তিশালী দলিলের মাধ্যমে যুক্তির মাধ্যমে মাবুদ আমি দাবি করতে পারি আমি তোমার সবচেয়ে বেশি কাছের বান্দা আমার আল্লাহ মুসানবীরে কি জবাব দিছিলেন বাবা শুনলে খুশি হইবেন অগ্রিম বলে আলহামদুলিল্লাহ ও বাবা অগ্রিম বলেন আলহামদুলিল্লাহ মুসানবীর যুক্তিগুলো ছিল হেব্বি জোরালু যুক্তি প্রথম যুক্তির লাঠি লাঠির কথা কোরআনে আছে হুজুরের লাঠিও আছে না ওজর আমার একটা লাঠি দিয়ে আমার শেখ হবে দিছে আমারও দিছে একটা লাঠি পরশুদিন আমার শাইখ হবে নিজের মাথার ফাগরিটা খুলেও দিয়েছে এবার লাঠিটা দিয়ে দিয়েছে ক একদিন খেলা করে দিছে এখন ফাগরিও দিয়ে দিলাম লাঠিও দিয়ে দিলাম শোরমে লাঠি এন আনি নাই না এখন গাড়ির ভিতরে থুয়েছি লাঠি লাঠি আসলে এটা আসলে এইসব বুজুর্গদের জন্য মানায় আমার শাইখের জন্য মানায় যেহেতু আমি দিছে আস্তে আস্তে শরম মাইঙ ও লাঠি ব্যবহার করবো শাইখ দিছে আমার মুরব্বী শেখুল হাদিস আল্লামা আব্দুস সবুর দামদ বাড়ে কাত শেখের দেওয়া লাঠি ব্যবহার করবো পাগড়িটাও আজকা যাই বলে মাথা দিয়ে যাবো ইনশাল্লাহ হ্যাঁ আসলে অভ্যাস না থাকলে যাও আর কি একটু ওই যে ভাই বানছে আমিও দুই তিন দিন বানলে বান্ধব হয়ে গেল কেন শূন্যত তো একটা দো করেন চিন দেখি দুইটা শূন্যত জাতি আজকে শুরু করতে পারি আরে মেয়া আপনারা খালি আমল করবেন আমার কি আমল করার দরকার আছে না আপনারা কি চান না আমি ব্যস্ত যাই হ্যাঁ তা আমি এত দূর থেকে আসছি আপনার ঘরে করে শুনে দোয়া করবো আমার নাকি একটু করতে না একটু করেন একটু করেন দেখেন তো নে কি বাইরেই আছে প্রশ্ন করা হ্যাঁ শেষ পর্যন্ত কি করতাম নাকি মাঝে রাইখে দিতাম লাস্টে রেজাল্ট দেখেন কোন জায়গায় যায় সব যাইব নিজে করব আল্লাহ লাঠির কথা কোরআনে আছে আল্লাহ বলছিলেন ও মা তিলকাবি আমি নিকায়ামোসা

আল্লাহ শুধুমাত্র বলছেন লাঠি আল্লাহ শুধুমাত্র বলছেন ডান হাতে কি মুসানবি লাঠি বললা যে আরো কত লম্বা বয়ান শুরু করে দিল মাবুদ এটা আমার লাঠি লাঠি দ্বারা গাছ থেকে পাতা পারি বকরি চড়াই মাবুদ রাতের অন্ধকারে যখন আমি একা একা চলি আমাকে সঙ্গ দেওয়ার মতো কোনো মানুষ যখন আমি খুঁজে পাই না কথা বলার কোনো মানুষ যখন আমি খুঁজে পাই না আমার লাঠি আমার সাথে কথা কয় সাথে কথা বলতে বলতে আমার গন্তব্যস্থলে আমি চলে যাই প্রচন্ড অন্ধকার গভীর অন্ধকার 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 আর আমার যখন সেই অন্ধকারে চলার মতো কোনো ট্রস লাঠির ব্যবস্থা থাকে না আমার লাটির মধ্যে আলতোভাবে ঘষা দিলে ট্রস লাঠির মতো আলো জ্বলে এই আলো দিয়ে আমার গন্তব্যস্থলে পৌঁছে যায় আমার যখন প্রচণ্ড পেটের ক্ষুদা লেগে যায় প্রচুর খিদা লেগে যায় কোনো খাবারের ব্যবস্থা আমার থাকে না এই লাঠি বিসমিল্লা বলে মাটির মধ্যে গেড়ে ফেললে আস্তা ফল গাছের মতো হয়ে যায় ফল ধরে যায় ফল পেকে যায় সেই ফল খাই আমার ক্ষুদা নিবারণ করে মাবুদ যখন পানির পিপাসা লাগে পানির ব্যবস্থা থাকে না আমার লাঠি দ্বারা পাথরে আঘাত করলে পানির ফুয়ার বের হয়ে যায় পানি পান করে আমার কলিজা ঠান্ডা করে নেই মাবুত দুশ্মন যখন ধাওয়া করে আমার যখন কোন নদী বা সমুদ্র পার হওয়ার প্রয়োজন পড়ে মাবুদ নৌকা লঞ্চ স্টিমারের ব্যবস্থা যখন না থাকে আমার লাঠি দ্বারা পানিতে আঘাত করার সাথে সাথে রাস্তা তৈরি হয়ে যায় সেই রাস্তা দিয়া আমি নদী পার হইয়া যায় কি চমৎকার একটা লাঠি তুমি আমারে দিলা মাবুদ এত সুন্দর লাঠি তো অন্য কোন নবীর রাসূলকে তুমি দেও নাই এই যুক্তির আলোকে আমি তো বলতেই পারি আমার তো তোমার সবচেয়ে বড় কাছের একজন বান্দা আমার আল্লাহ বললেন মুসা মনের কথা ক মুসা নবী বলে মাবুদ আরেকটা কথা সেনাই পাহাড়ে তুমি আমাকে দাওয়াত করে আনো আমার সাথে কণ্ঠে কণ্ঠে মধুর কথা বলো এমন মজার অন্য নবীকে দাওয়াত করে এনে পাহাড়ে আমরা পাহাড় বলি সেনাই পাহাড়ে তুমি এত কণ্ঠে কথা অন্য কোন নবীর সাথে বলো নাই মাবুদ এত সুন্দর কথা আমার সাথে বলো আমি তোমার সাথে কথা বলি মাবুদ গো এই সুযোগটা তো তুমি আমারে দিছো

নাম হবে আল কোরআনুল করিম ও নবী আমার নবী রমজান মাসে কোরআনুল করিম পড়বে তিলাওয়াত করবে আমার নবী উম্মতেরা রমজানে কোরআন পড়বে তিলাওয়াত করবে রমজান মাসে আমার নবী রোজা রাখবে রমজান মাসে আমার নবী উম্মতেরা ফরজ রোজাটা রাখবে ও তুমি মনে রাখো আমি যখন সিনাই পাহাড়ে তোমার সাথে মায়াবী কণ্ঠ মধুর কথা বলি আমার অনেক সত্তর হাজার পর্দার দূরত্ব থাকে একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব হাজার বৎসরের রাস্তা ও মুসা আমি যখন সিনাই পাহাড়ে তোমাকে ডাক দে তোমার মধ্যে তোমার মধ্যে সত্তর হাজার পর্দা মোটা মোটা পর্দা থাকে সত্তর হাজার পর্দা ডিঙ্গাইয়া আমার জবানের আওয়াজ তোমার কানের মধ্যে লাগে কিন্তু মোসা তুমি মনে রাখবা আমার সে আখরি জমানার নবী রোম্মতেরা যখন রমজান মাসে কোরআন তেলাওয়াত করবে রোজা রাখবে বিকালবেলা যখন ইফতারির সময় হবে পেটের খুদাই একেবারে ব্যস্ত হয়ে পড়বে খাবার গ্রহণের জন্য পানির পিপাসায় কলিজা শুকিয়ে যাবে পানির জন্য হাহাকার করবে আর কতক্ষণ পরে পানি নেবে অপেক্ষা করবে খাবারের জন্য খাবার তাদের চোখের সামনে বিকালবেলা সাজানো থাকবে প্রচন্ড ক্ষুধা আর পানির পিপাসা থাকার পরেও আমার ভয়ে তারা সূর্য না ডুবা পর্যন্ত এক ফুটা পানিও মুখের মধ্যে দিবে না অমসা আমার সেই প্রিয় নবীর উম্মতেরা আমার প্রিয় নবীর উম্মতেরা চাপিলা কান্দা বাগপাড়া এলাকার আমার নবীর উম্মতেরা যখন রমজান মাসে রোজা রেখে বিকাল বেলা ইফতারি করতে বসবে ওই সময়টার কথা তোমাকে বলছি ও মুসা তোমার সাথে কথা বলার সময় দূরত্ব অনেক থাকে সত্তর হাজার পর্দার ডিঙ্গাইয়া আমার আওয়াজ তোমার কানে লাগে মোসা কিন্তু আমার সেই আখিরি জামানার নবীর উম্মতেরা রোজা যখন বিকাল করতে ওই আমি তাদের এতটা 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 কাছে চলে আসবো যে আমার মধ্যে আর তাদের মধ্যে সত্তর হাজার কেন একটা পর্দাও বাকি থাকবে না সোহানাল্লাহ ও বাবা আপনি আল্লাহর কাছে চলে যান রোজা রাখলে না না রাখলে রমজান মাসে যখন রোজাটা রাখবেন বাবাজি বিকালবেলা যখন ইফতারি করতে বসবেন আল্লাহ ডাক দিয়া বলে বান্দা আমার কাছে তোর আসার দরকার নাই আমি আল্লাহ তোর কাছে চলে আসতেছি বান্দা তুই কয় কি কইবে আমি তোর কথা এই জায়গাতেই কবুল কইরা লুঙো তাহলে আবু বকর বলছিলেন। বলছিলেন সাহাবাদের কে বলছিলেন রোজা রাখছো কে কে বলছিলেন আমি রোজা রাখছি এই রোজা দুই ভাগে বিভক্ত করতে চেয়েছিলাম একটা হলো ফরজ রোজা ফরজ রোজা এমন কে বলে যে এবাদতের মাধ্যমে বান্দা শুধু আল্লাহর কাছে চলে যান বিষয়টা এমন না বরং আল্লাহ নিজে ফরজ রোজা রাখার কারণে বান্দার কাছে চলে আসেন কোন সময় কোন সময় মন থাকবো হলে ফরজ রোজা আল্লাহকে কাছে টানে আর নফল রোজা কবরে পাহারাদারি করে ও আল্লাহ আমি ভাবছিলাম ওয়াজ শুরু করবো ওয়াজ তো লম্বা এবার যথেষ্ট আশঙ্কা আছে লম্বা হ্যাঁ হুম বারোটাই শেষ করে দিন বাসায় যাইতে হবে না বাবা রে বাবা রে চালাক মানবো আমার সাছা করে লাড়িটা মাইজ করে মাংগে না চাসা মাইজে ভাঙতাম না চাইন নম্বরটা শেষ করে ভরে ভাঙবো ঠিক আছে না তাহলে ঠিক আছে চাচারও বুদ্ধি আছে ও জানে যে বাতি যে ওইটা মোটামুটি ফাঁক না ওই ওয়াজ আছে হ্যাঁ মানে সাসারেও আমি ঠিক রাখবো ইনশাল্লাহ ওয়াজও ঠিক করবো বারোটার ভিতর ওয়াজও ছাড়বো এটি আরো দেড় ঘন্টায় করণ গেল ইলে সময় নষ্ট করার দরকার নেই আমি খালি দোয়া করি আল্লাহ মাহফিল সব দিনে আনো দিনে আনো দিনে আনো দিনে আনো যাতে এসার পরে আর ওয়াজ করার প্রয়োজন না পড়ে এটা বিশেষ মুহূর্ত সারা প্রতিদিন রাত্র জাগা ঠিক না বা আদতের প্রচুর ক্ষতি অনেক ক্ষতি অনেক ক্ষতি আপনাদের হয়তো বা প্রতিদিন মাহফিলে যাওয়া হয় না কিন্তু আমাদের তো প্রতিদিন যাওয়া হয় কতটা কঠিন ফজর আদায় করা ভুক্তভোগী যারা তারাই বুঝি বুঝতে পারছেন অনেক প্রবলেম মাহফিলগুলো সারা রাত ব্যাপী একটা সময় হয়তো আসলে আর আল্লাহ আল্লাদের একটা রোহানি একটা ছাপ তাদের উপরে থাকত ও দেখা যেত সকালবেলা ফজর পৈরা মোনাজাত করে আসতো কিন্তু এখন তো না আটকে রাখা যায় না রাত একটার পরে আপনাদেরকেও রাখতে পারব না বাসায় গিয়ে ঘুম দিবেন ফজরের নামাজ আশি পার্সেন্ট মুসল্লি শেষ আর তখন তো এই যে মমন সিং বালিয়া মাদাসের মাহফিল জামি ইসলামিয়ার মাহফিল হ্যাঁ সারা রাত হইতো ফজরের পরে হ্যাঁ ইসলামপুর মাহফিল সারা রাত হইতো ফজরের পরে মানুষ সবাই থাকতো মনাজাত করে একবারে বিদায় নিত বাড়ি থেকে ঘুমাইয়া পরে জোর নামাজ আদায় করতো সেই দিন কি আর সেই তাসির কি এখন আর আসে আর ওয়াজেরই তাসির করি ওয়াজ যারা আমরা করি এখানে তো বাহাবা নেওয়ার জন্য করি কে কত বেশি পপুলার হইতে পারি তার মাহফিলে কত মানুষ হয় মানে উদ্দেশ্যটা তো এটাই খালি ভাইরাস দিয়ে ভাইরাল হওয়া ভাইরাল হইলে মানুষও বেশি টাকাও বেশি মুখে মুখে বলি ধর্মের কথা ভিতরে আসার টাকার কথা ওয়াজের তাসিরও কমে গেছে হিসাব করে দেখছি বাবা ওয়াজের তাসিরও কমে গেছে আগের মতো সে তাসির নাই কম শিক্ষিত ওয়াইজরাও যখন ওয়াজ করত। সেখানেও কিন্তু আমলের বিষয়টা চলে আসতো কিন্তু এখন আমলের কথা কম কাটছে মাঠ গরম করতে পারে মাঠ গরম করতে পারলে বড় বক্তা চালাও গরম আর গরম স্লোগান আর স্লোগান থেকে শেষ পর্যন্ত উত্তাল মাঠ হয়ে গেল বাড়িতে গিয়ে বলল বক্তা একটা মাপ কবেটা একেবারে আজকে গরম করে লাইছে কি কইছে কি কইছে কি যে কুছে এটা মনে নেই আজকে কি কইবেন সাইটটা প্রশ্ন করছে আবু বকরে একা উত্তর দিছে এক নম্বর রোজার কথা কইছে ফরজ রোজা এর মাধ্যমে আল্লাহর কাছে পাওয়া যায় ফরজ রোজা আর জিন্দগিতে ছাড়তাম না গো সকিনার মা আমিও ছাড়তাম না আজকে আমার সাসা আমার শাশিরে কইব আমার ভাই আমার ভাবিরে কইব আমার ছোট্ট বন্ধু তার মারে কইব ঠিক আছে না আমরা এই এক নম্বরটার উপর আমল করবো আর দুই নম্বরটার কথা শুনলে তো লোভ লাগবই আরে বারোটা বাজে বারোটা বাজ্য যাক ঠিক আছে না যাক নফল রোজা কবরে পাহারাদারি করে পাহারাদারি করে বাড়ির পাহারাদার নিয়োগ দেওয়া যাইব টাকা লাগবো কবরে পাহারাদার নিয়োগ দিতে হাসিনা তো এখন পাহারাদার নিয়োগ দিয়ে রাখছে ঠিক আছে না রাষ্ট্রপতিও প্রধানমন্ত্রীও প্রধানমন্ত্রী হাসিনা গুণ হইতো না তো নামটা কই লেছে আর কি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ হাসিনার ভাড়া আছে না রাষ্ট্রপতি ভাড়া আছে না এমপি শেফের ভাড়া আছে না শুধু এমপি কেন টাকা ওলা মানুষ যাদের টাকা বেশি তার বাড়ি পাহারা আছে না বেতন দেওয়া লাগেনি লাগে সরকারকে যারা পাহারা দেয় এমপি মন্ত্রীদেরকে পুলিশ আর কি সরকার বেতন দেয় বেতন দেয় তো আপনিও যদি মনে করেন যে আপনি পাহারাদার নিয়োগ দিবেন টাকা লাগবে না আচ্ছা তারা যত বড় প্রভাবশালী হোক না কেন এই জগতে এদের পাহারা দ্বারা আছে কিন্তু মার্ডিন নিচে যদি নিয়া দিয়ে আসে কবরে পাহারা দিব পুলিশে পাহারা দিয়ে পারবো কবরের উপরে দৈনিক মানে সকাল থেকে মানে সন্ধ্যা পর্যন্ত একদল সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত একদল যদি পুলিশ খালি পাহারাই দেয় পাহারাই দেয় পাহারাই দেয় কবরের আজাব থামাই তার হ্যাঁ কারো ক্ষেত্রে থামাই না। আপনি যত বড় প্রভাবশালী হন না কেন আপনার এই দুনিয়ার পুলিশ কবরের আজাদ থেকে আপনাকে রক্ষা করতে পারবে না তাহলে ওরকম পাহারাদার নিয়োগ দিতে হবে যে এই পাহারাদার কবরের ভিতরে গিয়ে পাহারাদারি করতে পারবে সোহানা রামদি নফল কবরে পাহারাদাঁড়ি করে ফর এক্সাম্পল একটা গল্প হাদিস না মিলে যায় সেজন্য বলছি শিক্ষা নিবেন সুফিয়ান সৌরি আরহেমাতুল্লাহি আলাইহির নাম শুনেছেন তো আপনারা বিশ্ববিখ্যাত হাদিস বিশারদ একজন তাবি উনি যে কত বড় আলেম আন্দাজ করা কঠিন আমাদের জন্য আপনি যতই হাদিস গ্রন্থ কাটবেন আর এটাও আমরা মনে করি সুফিয়ান সাউরি একজন অন্যতম প্রবক্তাদের অন্তর্ভুক্ত ঠিক আছে না সেই সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলী ওনার একটা অভ্যাস ছিল টাকা হইলে টাকার একটা গরম আছে সবারই আমার হোক আর আপনার হোক কেউ টাকা হইলে টাকার গরম দেখা এক গিরাই গিয়ে সিটা কক্সবাজার থেকে বন্ধু বান্ধব নিয়ে দুই তিন লাখ খরচ করে আসলে টাকার গরম আবার কেউ চিন্তা করে টাকা যেহেতু হয়েছে দুটা মহিষ লই গলার মধ্যে মালা ফরাইয়া খাজা বাবা মাইজ বান্ডার শরীফ থেকে আই যায় এটা তার ইচ্ছা তার ইচ্ছা আবার কেউ চিন্তা করে টাকা যেহেতু হয়েছে ওই একটু আমেরিকা ঘুরে আসে আবার এই হুজুরের মতো কেউ কোনো কোনো হুজুর আছে চিন্তা করে টাকা যেহেতু আল্লাহ দিয়েছে ওই সুযোগ যেহেতু পাইছি ওই কক্সবাজারও যাইতাম না সিঙ্গাপুরও যাইতাম না আমেরিকাও যাইতাম না মক্কা শরীফ ঘুরে আসি মানে যে যেরকম ভাবে এরকমই তো করে তো আপনি টাকা হলে কি করবেন আমার মনে এনে যারা আছেন শতকরা পঁচানব্বই পার্সেন্ট প্রথমে নিয়োগ করবেন মক্কা মদিনে ঘুরে আসি আর দুই চারটা বিডাল আছে আগামীকাল থেকে আর চিন্তা করতো না ওয়াশটা শেষ করার পরে চিন্তা করতো না দুই চারটা বিডাল আছে টাকা যদি পাইছি কক্সবাজার থেকে একটু বন্ধু বান্ধব নিয়ে ঘুরে ঘেরে আয় একটু নাই জায়গায় আয় ইডি ইনশাল্লাহ আগামীকাল থেকে নিয়োগ করবে না ইনশাল্লাহ পঁচানব্বই পার্সেন্ট চিন্তা করব মক্কা শরীফ থেকে গুইরাই কামা শরীফটা একটু দেখায় আল্লাহর ঘরটা একটু তাওয়াফ কইরাই মসজিদে নববীতে যাই নবীর মসজিদে নামাজটা পইরা নবীরে একটু সালামটা দিয়াই সুবহানাল্লাহ বলতেন না এটা আল্লাহ ওয়ালাদের কাজ সুফিয়ানের সাউরির যখন টাকা হইতো একটা গরম আইতো ওনার মধ্যে টাকা যেহেতু পাইছি বেড়াইতাম না মুগা মক্কাই বুঝে কাবা বুঝে বু কারণ কাবাতে শুধু করলাম আর কিছু আছে যাই কাবাতে না গিয়া বাবাতে যাই বাবার দরবার কাবার দরবারে না গিয়ে কোন দরবারে যায় বাবার দরবারে এটি ব্যাক করবো যে না আচ্ছা দুইটা মহিষ দুই লাখ টাকা তিন লাখ টাকা খরচ করে দুইটা মহিষ নিয়ে আপনি যে বাবার দরবারে গেলেন হ্যাঁ কি কাবা পাইবেন আপনি হ্যাঁ এই কাবার মধ্যে তো গিয়ে ছায়া থাকবেন যতক্ষণ যতক্ষণ টাকায় থাকবেন ততক্ষণ বৃষ্টির মতো আপনার অ্যাকাউন্টে সব জমা হয়ে তো হেন গিয়ে যদি সারাক্ষণ বাবার দরবার এমনি সাহেব তাহেন সুখটা বিন্দা সাহেব তাহেন কটা নেই কি বাবা গুনামা ভুব কটা তাহলে হেন কেড়ে যায় ব্যাক কর বুঝি না আগামীকাল থেকে যাইত না ইনশাল আজকে বুঝতে আছে ঠিক মতো দরকার নেই ওখানে যাওয়া টাকা হয়েছে সুজা কাবার দরবারে সেখানে গেলে আমার আল্লাহর ঘর দেখার সুযোগ হয় আমার নবীর গ্রাম লাগে আমার নবী তো এই কাবাই তো অফ করছে ও আপনি যদি মনে করেন যে এই কাবা আমি যেখানে তফ করতেছি আমার নবী এই জায়গা দিয়েই হাসছে আল্লাহ একবার কি যে ভালো লাগে রে বাবা কেউ কই যেটা ঠান্ডা হয়ে যা আর কি হজরত সুফিয়ান কথা হলো টাকা যেহেতু হয়েছে আমি আর কোন বাবা টাবার দরবারে যাইতাম না চলে যাব কাবার দরবারে সেখানে শুধু কল্লান কল্যাণ কল্যাণ ان اول بيت وضع للناس للذي ببكه مباركا وهدى للعالمين পৃথিবীর সর্বপ্রথম ঘর যে ঘরটা মানব জাতির কল্যাণের জন্য বানানো হয়েছে সেই ঘরটা বাক্কা তথা মক্কা নগরীতে অবস্থিত সেখানে শুধু কল্যাণ আর কল্যাণ পবিত্র ঘর বরকতময় ঘর ঘরের দিকে তাকায়া থাকলে নেকি হয় কালো পাথরে চুমা খাইলে গুনা মাফ হয় সেখানে গিয়ে দোয়া করলে দোয়া কবুল হয় সেখানে একটি জায়গা আছে সেখানে গিয়ে দোয়া করলে ফেরেস তারা দোয়াতে শরিক হইয়া আমিন আমিন কর একটা কোনা আছে রে বাবা কালো পাথরের কোনা এই কোনা নিয়ে আজকে কিছু বলবো না কালো পাথর সম্পর্কে সবারই জানা আছে এর আগের একটা কোনা আছে কোনাটাকে বলা হই রুকিয়া মানে রহমতুল্ল আমার নবীজি বলেন সেই কোনাতে আমি গেলাম গিয়ে আমি দোয়া শুরু করলাম রব্বানা সেদিন আমার সঙ্গে কেউ ছিল না আবু বকর সঙ্গে আনি নাই ওমরকে সঙ্গে আনি নাই আলি উসমান কেউ আমার সঙ্গে ছিল না দোয়া করি আমি কে যেন বলে আমি আমিন আল্লাহ আমিন নবী বলেন ডানে তাকাইলাম কাউকে পাইলাম না বামে তাকাইলাম কাউকে পাইলাম না সামনে তাকাইলাম কাউকে পাইলাম না পিছনে তাকাইলাম কাউকে পাইলাম না এবার ভালো করে নি দেখলাম একেবারে বরাবর পিছনে দেখলাম তাকাইয়া দেখি আমার বরাবর পিছনে হাত দুটো উঁচু করে দাঁড়াইয়া আছে আল্লাহর ফেরেস্তা জিবরিল আমি দোয়া করি আর জিবরিল

এই কাবাতে এমন একটা জায়গা আছে যে জায়গাতে দোয়া করলে জিব্রাইল নিজে আয়শা দোয়াই শরীক হইয়া আমিন বলে ও বাবা দুনিয়াতে কাবা সারা পৃথিবীর এমন কোন জায়গা আছে নি যে জায়গাতে দাঁড়াইয়া দোয়া করলে জিব্রাইল এসে বলবে আমিন আছে আছে নাই 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 কোন বাবার দরবারে সুযোগ নাই সুযোগ থাকলে সেটা কাবার দরবারে আছে মুসলমান টাকা পয়সা পাইছো কাবার দরবারে চলে যাও দাও হজরতে সুফিয়ানের যখনই টাকা পয়সা হইতো তিনি চিন্তা করতেন আমেরিকায় যাব না ব্রিটেনে যাব না অন্য কোন দেশে আমি যাব না আমি সোজা চলে যাব কাবার দরবারে আল্লাহর দরবারে সুহার আল্লাহ বলেন গেলেন আল্লাহর ঘর তাওয়াফ করতে শুরু করলেন আল্লাহর ঘর তাওয়াফ করতে শুরু করলেন সাতটা চক্কর দিলে একটা তাওয়াফ কমপ্লিট হয় সাতটা চক্কর লাগাইয়া মাকাম ইব্রাহিমে দুরাকাত নামাজ পড়ার পরে সেখানে হালকা সামান্য জমজমের পানি পান করা পান করা সুন্নাত আমার নবীও সেটা করতেন জমজমের পানি পান করে একটি জায়গাতে বসে গেলেন সাধারণত ক্লান্তি লাগে সাতটা চক্কর দিলে কিছুটা কাহিল লাগে কারো কারো লাগে এক জায়গাতে বসে বললেন তার পাশে একজন সৌদি আরবের একজন আলেম তার কাছে আইসা বলল হজরতে হজরতে সুফিয়ান সাউরিকে দেখে তার বড় ভালো লাগলো ডাক দিয়া বলল ভাই মুসাফির মাসমুকা তোমার নাম কি সুফিয়ান সাউরি বললেন ইসমি সুফিয়ান আমার নাম হলো সুফিয়ান ভাইরে তুমি তো ভিন দেশের মানুষ আমি এই এলাকার মানুষ তোমাকে দেখে আমার বড় ভালো লেগেছে তোমার সাথে আমার বন্ধুত্ব করতে মনে চাইতেছে সুফিয়ানের সাউরি খুশি হইলেন নবীর দেশের মানুষ আমার সাথে বন্ধুত্ব করবে এটা জন্য সুখবর ভাই ঠিক আছে তুমি আমার বন্ধু আমি হইলাম তোমার বন্ধু সেই সৌদি আরবের সেই আরবের মক্কার সে আলেম বলল সুফিয়ান তোমাকে আমার অনেক ভালো লাগে আমার ইচ্ছা জাগছে তোমার সাথে মনের কিছু কথা বলবো তুমি আমার মনের কথাগুলো শুনবানি সেই লোকটা বলল মনের কথা শুনবানি সুফিয়ান বলেন ভাই তুমি আমার বন্ধু তোমার মনের কথাগুলো বলো সেই কথাগুলো আমি শুনবো এরপরে সে আলেম বলেন ভাই সুফিয়ান আমার মনে হয় আমি আর বেশি দিন না সুফিয়ান বলেন বন্ধু তুমি বাঁচবা না আমিও তো বাঁচব না কারণ পৃথিবীর কোনো মানুষ বাঁচবে না প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করিতে হইবে ও ভাই এটা তোমার ক্ষেত্রে যেমন প্রযোজ্য আমার ক্ষেত্রেও সেটা প্রযোজ্য এবার সেই আরবি আলেম বলেন ভাই সুফিয়ান আমার মনে হয় আমি বাঁচব না আমার দিলের সাক্ষী দিতে সেরে ভাই আমার মরণের খবরটা যদি তুমি পা দাও তুমি আমার বাড়িতে যাইও তুমি দয়া করে নিজের হাতে তোমার হাতে আমারে গোসলটা করাইও ও বন্ধু তোমারে আমার বলো ভালো লাগছে আমি চাই তোমার হাত দ্বারা আমি গোসল করতে তুমি যদি আমার মৃত্যুর খবরটা পেয়ে যাও তুমি আমার বাড়িতে গিয়া তুমি নিজের হাতে আমারে গোসলটা করাইও সুফিয়ানে সাউরি বললেন দোস্ত আমি যদি খবর পাই আমি যদি যে বেঁচে থাকি তোমার বাড়িতে যাব আমি কথা দিলাম ইনশাআল্লাহ তোমাকে নিজের হাতে গোসল করাবো করাই করাইবো সেই লোক বললেন ভাই সুফিয়ান আরেকটা কথা তোমারে বলি ভাইরে তুমি আমার জানাজার নামাজের ইমামতিটা কইরো ওরে ভাই আরেকটা কথা আমি বলি কবরে আমারে কে তোমার মতো আল্লাহ ব্যক্তির মাধ্যমে আমি নামতে চাই দয়া করে তুমি নামাইও সুফিয়ান বললেন ও ভাই বন্ধু যদি খবরে সম্ভব হয় আমি বেঁচে থাকলে ইনশাল্লাহ করব আমি কি কথা আসলে তাই না লাস্টের কথাটা বললেন ভাই একটা কথা বলি কি বন্ধু না তুমি আমার অনেক বন্ধু অনেক বড় বন্ধু বন্ধু একটা কাজ করো আমার তো কবরে রাখবা মাটি দিবা এই অন্ধকার কবরে আমি একা থাকবো কিভাবে দুষ্ট তুমি আমার একটু অন্ধতবকে তিনটা দিন আমার কবরের পাশে রাত দিনে থাইকো যদিও কবরের পাশে থাকার কোনো বিধান নাই একটু পরে উত্তরটা পেয়ে যাবেন আপনারা বিধান নাই সুফিয়ান সাহেবের রাজি হইলেন ঠিক আছে থাকবো ইনশাল্লাহ হ্যাঁ কথা বললেন মনে সাক্ষী দেয় অনেক সময় না বাঁচবো না তাই না এরকম বহু গল্প আছে আমার আব্বু আমাকে মৃত্যুর কিছুদিন আগে ডাকলো ফোন দিল হঠাৎ করে সাধারণত এত ফোন দেয় না আর ফোনে কথা বুঝেও না উনি গ্রামের মানুষ তো আমাকে বলে বাবা একটু বাড়িতে আসবা খুব প্রেশার ক্রিয়েট করতেন না কোনো সময় মানে একটা জিনিস যে জোর করে তাগিদ দেওয়া দিতেন না বললাম বা আসতে হবে ওই দিন বললেন আসলে একটু ভালোই হয় ভাবলাম যে আব্বা মনে কিছু বলবে গেলাম আসলে তার মনে সাক্ষী দিতেছে আর কি বলে যে মিয়া শোনো আমার তো সম্পদের অভাব নাই আমি বললাম হ্যাঁ আপনার তো অনেক সম্পদ ধানের জমি আর অনেক জমি আছে বাবা একটা তো বিক্রি করতে পারি বিক্রি করে দিব। আমি বললাম কেন আব্বা আমার কিছু ঋণ ফিন আছে আমি মনে হয় বিশ দিন বাঁচবো না ঋণগুলো দেওয়ার জন্য দেওয়া দরকার বললাম আব্বা আপনার কত টাকা ঋণ পরে হিসাব করলো অমুক মসজিদে বলছিলাম দুই টাকা দিবো অমুক মসজিদে এক টাকা দেব ওই রকম এইগুলো আর কি আমার ঋণ হিসাব করে দেখলাম খুব বেশি না আঠারো হাজার টাকা কত হাজার বললাম বাবা আপনার জমি বিক্রি করতে হবে না টাকাটা আমি দিয়ে দিব ইনশাল্লাহ আমি দিয়ে দিছি টাকাটা দিয়ে দিছি আমাকে বললো বাবা মনে হয় আর বেশ দিন পৃথিবীতে বেশি দিন বাঁচবো না থাকবো না আর বেশি দিন তোমরা ডাকলাম মাথায় নাই খুব ইস্যুটা ভালো চলল গেলাম আবার চলে আসলাম এখান থেকে সুস্থই দেখলাম বাবাকে বেশ মোটামুটি কদিন যাইতে না যাইতেই রাত তিনটা বাজে আমার মোবাইলে একটা কল আসলো কল আসার পরে আমার দিলে একটা কামড় দিল তো রাত্রে একটা কল আসলো কিসের কল ভালো লাগলো না আমার কাছে তুমি কি খাইবা খাওয়া অসুবিধা নেই খাইতে থাক হুম শর্মাইতে আছে আর কি সামনে খাইতে পান খাইবা খাও হ্যাঁ খাইতে থাকো গম দূর করার জন্য খাওয়া ওয়াজ তো শুনতেই আসো লজ্জার কোনো কারণ নেই তো আসলে তিনটার সময় ফোন পাওয়ার পরে ফোনটা রিসিভ করলাম ভিতর একটা কামড় দিল আমার বড় ভাইয়ের বউ আমার ভাবি ফোন দিলো যে আব্বা নামাজে দাঁড়াইছে তিনটায় উনি তাহাজুতে দাঁড়ায় আর এটা তিনটায় নামাজে দাঁড়ায় এক রাখাত পড়ছে দ্বিতীয় রাঘাত পড়ে গেছে বিষে ভাই তাহাজুতে দাঁড়ায় পড়ে গেছে আমি বললাম তো এই মুহূর্তে আর কী করা যেতে পারে খুব দ্রুত রেডি করো আমি খুব দ্রুত অ্যাম্বুলেন্স একটা পাঠিয়ে দিলাম ফোনে ফোনে কারণ আমি নিয়ে যাইতে অনেক সময় লাগবে অ্যাম্বুলেন্স পাঠিয়ে দিলাম অ্যাম্বুলেন্স গেল বাবাকে নিয়ে আসলো আমার কাছে আসলো হসপিটালে গেলাম ঢাকা নিয়ে গেলাম টাকা থেকে ফেরত নিয়ে আসলাম এ তাজের নামাজ থেকেই যিনি পড়ে গেলেন সেই পড়াতেই আমার বাবা বিদায় নিয়ে গেলেন আসলে যেই কথাটা বলছিলাম সেটা হলো যে মানুষের মৃত্যুর সময় ঘনেই আসলে অনেকে কিছুটা আমার মনে হয় আন্দাজ করতে পারে ঠিক আছে না আন্দাজ করতে পারে সেই সুফিয়ানের সাউরিয় মনে হয় ওনার বন্ধুর যে বক্তব্য শুনছিলেন সেই বন্ধু মনে হয় আন্দাজ করতে পারছিলেন যে আমি আর বাঁচব না একটা ভালো মানুষ পাইছি সেই লোকটারে কিছু ওসিয়ত করে দেয় এই কথা বলে লোক বাড়িতে গেছে গিয়ে ওই সুফিয়ান সাউরির তথ্য খবর টবর দিছে যে আল্লাহর একজন বান্দা আছে কাবার শরীর তফ করে আমার মরণের পরে ছেলেদেরকে বলছে তারে ডাইকে নিয়ে আসো বাড়ি চিনে দিও বাড়িতে গিয়েই লোকটা মারা গেল খবর আসলো সুফিয়ান সাউরির কাছে এবার সুফিয়ান সাউরি বাড়িতে গেলেন যেই কথা সেই কাজ নিজের হাতে গোসুল করালেন কাফনের কাপড় পরালেন একটা পর্যায়ে জানাজা করলেন কবরে নিজেই রাখলেন মাটি দিলেন মাটি দেওয়ার পরে কি কথা জানিয়েছিল তিন দিন কবরের পাশে থাকবে বিষয়টা খেয়াল করবেন অনেক গুরুত্বপূর্ণ কথা বলছি বাবা হালকাভাবে দেখার কোনো সুযোগ নাই আর এটাকে হাদিস হিসাবে নেওয়ার দরকার নাই। শিক্ষণীয় ঘটনা শিক্ষণীয় ঘটনা এই ঘটনা থেকে আমি শিখতে পারি সে আল্লাহওয়ালার জানাজান নামা শেষ করে কবর দিয়ে ভাবলেন যে কবরের পাশে থাকি তো থাকি না যখন কবরের পাশে দিন থাকতে শুরু করলেন তিরফাল টাড়েয়া একটু ঘুম আসলো তন্দ্রাচ্ছন্ন ভাব রাতের বেলা কে যেন আওয়াজ করলেন সুফিয়ান তুমি এখানে কি করো যাও তোমার এখানে থাকার কোনো প্রয়োজন নেই আসলে প্রয়োজন নেই সুফিয়ান সাউরি মনে করলেন স্বপ্ন স্বপ্ন তো স্বপ্নই জাগলেন তিনি আবার পরদিন ঘুমাইলেন ঠিক একই আওয়াজ আবার ঘুমাইলেন একই আওয়াজ লাস্ট চূড়ান্ত পর্যায়ে একটি আওয়াজ তার কানে সুফিয়ান তোমাকে না বলছে এখান থেকে চলে যাও এই আল্লাহর বান্দাকে তোমার কেন পাহারাদারি করতে হবে তাকে পাহারাদারি তোমার কোনো প্রয়োজন নেই তুমি তোমার জায়গায় যাও আল্লাহর এই বান্দাকে কারো পাহারাদারি করতে হবে না আল্লাহর বান্দা তো তার জীবদ্দশায় সে নিজেই কবরের পাহারাদার নিয়োগ দিয়ে গেছে তার পাহারাদারি করার জন্য রমজানের পরে শাওয়াল মাসের ছয়টা রোজা তার কবরে রেডি হয়ে দাঁড়ানো আছে অত্যন্ত বলিষ্ঠ পাহারাদার হিসাবে তার পাহারাদারি করার জন্য ছয়টা রোজাই যথেষ্ট তোমার পাহারাদারি করতে হবে না তুমি চলে যাও ফরজ রোজা আল্লাহকে কাছে টানে নফল রোজা কবরে পাহারাদারি করে ছয়জন পাহারাদার নিয়োগ দিবেন রমজানের পরে শাওল মাসের ছটা রোজা রাখবেন এই রোজাগুলোকে আপনাদের এলাকায় কি নামে ডাকে শাওয়ালের রোজা কেউ বলে শয়মের রোজা হ্যাঁ সয়ালের রোজা আসলে এটা হলো ফার্সি থেকে আসছে তো ছে আইয়াম ছে অ্যাম চেঃ দ্যাট মিন সিক্স আইয়াম মানে দিন ছয় দিনে ছয়টা রোজা শাওয়াল মাসের এটাকে সয়ল বলে স্বয়ম বলে যাই বলেছে আইয়াম দ্যাট মিন ছয়টা রোজা শাওয়াল মাসের ই ন ফুল রোজা আপনার কবরে পাহারা করবে এই ক্ষেত্রে মনে হয় মহিলারা আগানো হুম আসলে এগুলোকে পারা যায় না এই রোজাগুলো রইখা হ্যাঁ বেড়াগিরি করেন মিয়া এই জায়গাতে আপনি ফেল ঠিক না ভাই ঠিক চা ফেল না তো সা সি আগে যেত আমরা কেনে পারতাম না চাসা এখন থেকে আমরাও রাখুন ঠিক আছে না করতে কই গেলাম গা মনে আসেনি

রোজা দু প্রকার বলছিলাম ফরজ রোজা আল্লাহকে কাছে টানে নফল রোজা কবরে পাহারাদারি করে নাম্বার টু মানা আদা আলিয়া মারিদা শেষ হবে কিন্তু এক্ষণই শেষ হয়ে যাবে মানা আদা আলিয়া মারিদা কে আজকে একজন রুগী দেখে আসছো একজন রুগীর খেদমত করে আসছো আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ আমি সেটা করেছি একজন অসুস্থ মানুষকে সেবা যত্ন করার মধ্যে কত লাভ কেউ যদি ঘর থেকে বের হয় একজন অসুস্থ মানুষকে দেখতে যদি ঘর থেকে বের হয় বের হওয়ার লগে লগে জিন্দিগির সগিরে গুণাগুলো শেষ সুহান বলেন বলে তার পিছনে রোয়ানা দেয় পঞ্চাশ হাজার ফেরিস্তা কত ফেরিস্তা পঞ্চাশ হাজার ফেরেস্তা তার পিছনে রোয়ানা দেয় রাসুল বলেন তুমি কোনো অসুস্থ মানুষকে দেখতে গেলা তুমি যাইতেছো একা তুমি যাইতেছো একা একজন মানুষকে দেখার জন্য তোমার পিছনে আছে পঞ্চাশ হাজার ফেরেস্তা তোমাকে দেখার জন্য সোহার আল্লাহ তুমি দোয়া করতেছো একজনের জন্য তোমার জন্য দোয়া করতেছে পঞ্চাশ হাজার ফেরেস্তা তুমি দোয়া করতেছো দোয়া করেছো তার পাশে বসে সকালবেলা এক ঘন্টা তোমার জন্য দোয়া করে সেই ফেরেস্তা পঞ্চাশ হাজার বারো ঘন্টা আদিসে আসছে সকালবেলা একটা রুগী দেখতে গেলেন আপনি একা একজনকে ধরেন ঘন্টা খানেক বসে দেখলেন দোয়া করলেন কিন্তু আপনার জন্য আসবে পঞ্চাশ হাজার ফেরেস্তা দোয়া করবে বারো ঘন্টা টানা সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যার পরে একজন রুগী দেখতে গেলেন আপনি একজন দেখতে গেলেন তার জন্য দোয়া করলেন আপনার জন্য দোয়া করবে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত বারো ঘন্টা পঞ্চাশ হাজার ফেরস্তা ভাড়ালা বলতেন না বাবাজি রুগী দেখতে গেলে লাভ আসেনি পাশের বাড়ির আব্দুল করিম মেয়ে অসুস্থ জান না একটু কিছু লুইয়া দুটা আপেল লইয়া যান নাহলে কিছু না লইয়ে যান কিরে ভাই তুই কেমন আছিস ভালো আসিস নি তোর শুলটা ভালো যাচ্ছে না দোয়া করি আল্লাহ তোরে ভালো করে দিব মাথা একটু হাত বুলাইলে সেই লাভটা আপনার হয়ে গেল লাভটা আপনার হয়ে গেল ফেরেস তারা দোয়া করলো গুণাগুলো মাফ হয়ে গেল আরেকটা কথা বলি একটা টেকনিক শিখিয়ে দিই রাসুল বলেন তুমি যখন কোনো অসুস্থ মানুষকে দেখতে যাইবা তার কাছ থেকে কিছু ও বা মূর হো বিদ্ধা তার কাছে বলো যে ভাই তুমি যেহেতু রুগী অসুস্থ আমার জন্য একটা দোয়া করে দাও আল্লাহ রসুল বলেন অসুস্থ মানুষের কাছে দোয়া চাইবে কেন না দোয়া আহু ইল মালা ইকা তার দোয়াটা হলো তাদের দোয়ার মতো ফেরেশ তাদের দোয়া যেমন বিফলে যায় না যেতে পারে না অসুস্থ মানুষ যারা শয্যায় থাকে তাদের দোয়া বিফলে যায় না যেতে পারে না এই জন্য গেলে একটু দোয়া লুইয়াইবেন একটু পারবেন তো ইনশাল্লাহ পারবেন মাসাল্লাহ মাসাল্লাহ বুদ্ধি আছে আপনাদের অসুস্থ মানুষ কে দেখছে তো আমরা কি পারতাম না রুগীর খবর ফেলে দেখতে যেতে পারতাম না তিন নম্বর মানিতা আলিয়াউমা জানাজা কে আজকে একটি জানাজাই অংশগ্রহণ করে আসছো কে যেন বলছিলেন তো জানাজা শরীর খুলে লাভ কি এটা একটা সামাজিক সাবজেক্ট সেটাই তো বললাম নাই তো আমাদের মধ্যে রসুল বলেন মুসলিমিন মানিমিন যে ব্যক্তি কোনো মুসলমানের হবে নেকি সে শরিক বুঝে পাবে আর যে ব্যক্তি জানাজা শেষ করে কবর পর্যন্ত গিয়ে সামান্য একটু মাটি কবরে রাখবে সে ডবল কেরাত তার আমল নামই বুঝে পেয়ে যাইবে আল্লাহ কেরাতবার কি এসুল বলেন কুল্লু কে মিসলা এক একেরাত সমান সমান ওহুদ পাহাড় সম পরিমাণ বুঝতে পারছেন যায় গেলে তো লাভ মারা গেছে প্রতিবেশী সবাই যায় আসবেন দলে দলে আসবেন আরও কয়েকজনকে নিয়ে আসবেন শুধু কল্যাণ শুধু কল্যাণ আর কল্যাণ আপনি একজনের যায় যাবেন আপনার মৃত্যুর পরেও বহুলোক জানাজায় আসবে জানাজার মাঠে যদি চল্লিশ জন নিষ্পাপ মানুষ ঠাইকার জানাজা করে এমনও আদিস আছে আপনার কবর রাজা মাফ জান্নাতি সোয়ার তো আপনার জানা যায় এক লক্ষ মানুষ আসলে এর মধ্যে কি চল্লিশ জন আল্লাহ ওয়ালা থাকতে পারে না জানা যায় বেশি লোক হওয়ার একটা সফলতা আছে অবশ্যই আছে অবশ্যই আছে কোটা গেল হ্যাঁ তিনটা উত্তর হয়েছে আল্লাহর রাসুল আবু বকর কি কি উত্তর দিছিলেন নাম্বার দিছিলেন এটা কি কুশি কইলে তাম ও তিন নম্বরটা সাইট নম্বরটা কুয়ে কইতাম ওই তো কইছে মাঝে দেলা ডিটা না ভাঙতাম মনে আছে চাষা মাসদা বাংলা নব বাবা চার নম্বরটা কই হরি কম চার নম্বর মান আতামা আলিয়া মিসকিনা কে একজন মিসকুনকে খাওয়াইছ কে জানে বলছিলেন فقال ابو بكر انا يا رسول الله او গুণ আজকে আমি একজন মিসকিন খাওয়াইছি বাবা মিসকিন খাওয়াইলে যে কত লাভ ইব্রাহিম নবী আল্লাহর বন্ধু হইছিলেন তিন কারণে কয় কারণে এক নম্বর সালাম দেওয়ার কারণে দুই নম্বর মানুষকে খাবার দেওয়ার কারণে তিন নম্বর পড়ার কারণে যত বেশি মানুষকে মিসকিনকে খাওয়াইবেন আপনি তত বেশি আল্লাহর প্রিয় বন্ধু হতে পারবেন আবু বাকর আল্লাহ আজকে আমি একজন মিসকিনে খাওয়াইছি আল্লাহ রসুল তুমি খাওয়াইছ আবু বকর সত্যি সত্যি তুমি কামগুলো করছো এই গুণগুলো তুমি শুধু না নাবো কর যে কোনো আল্লাহর বান্দার ভিতরে চারটা গুণ থাকবে নিয়মিত চারটা গুণ তার মধ্যে থাকবে নিয়মিত চারটা গুণ নিজের মধ্যে রাখবে চারটা কাজ করবে দাখালাল জান্নাতে যাওয়ার ক্ষেত্রে তার আর কোনো বাধা থাকবে না সে জান্নাতে চলে যাবে এই কাজগুলো তো আমরা করতে পারি বাবা মাঝে মাঝে নফল রোজা ফরজ রোজা তো রমজানে আর রুগী খুজা খুজা খালিকে বাড়ি বাড়ি এরপরে জানাজার খবর পাইলে টুপিটা টুপি জানাজাটা মা এরপরে জানি কি করমু বাবা সাধ্য মতো একটু একটু খাবার দিমু এই সাইডটা কাজ কি আমরা করতাম ইনশাল্লাহ করতে পারলে আল্লাহ রাসুল বলছেন যে আবু বকরকে জানাই দিচ্ছিল আবু বকর তুমি তো যাইবা ওই এই গুণ যার মধ্যে থাকবে আল্লাহ চারটে গুণ অর্জন করার তৌফিক আমাদেরকে দান করুন চাইছিলাম না কথা বেশি বলতাম বেশি বললে ফেলছি আল্লাহ আমাকে সহ সকলকে আমল করার তৌফিক দান করুন ও আখরুদ আহানা আনিলামদুলিল্লাহরাবিল